এরকম মাঠে চলে এসেছি, মাঠে তোমাদের দাদা ভাই আছে, আর এই ফুচকা নিয়ে চলে এসেছি, আর একজন দেখো আছে, এটা হচ্ছে ভবদা। টক খাবি তো? তেঁতুলের টক এই দাও। কুন্ডু মশাই খাওয়া শুরু করে দিয়েছে, আর যদি দাদাটা বসে পড়েছে নিচে। তো ফুচকা ভেজেছিলাম তাই নিয়ে এসেছি কটা, আর এরাও পরিশ্রম করে তো, টক খেললে গরম কাটবে। আমি জনরে কারোর কিছু কই না, আমি কই দিই প্রথমে, তোমার মতো তুমি কাজ করে তোমার মতো। এই দেখা দেখা, এই দেখ গুলগুলি, এই গুলগুলি খাবে, এই দেখ ওটা দেবো না, এই দেখ দেখ দেখা, আমি আমি তো নিয়ে আসলাম, দেখা বাবু, দেখা দেখা, এই তিসা দেখা, এই দেখো চারিদিকে কেমন, এই যে টিপি টিপি বৃষ্টি পড়ছে, তখন দোকানে যাচ্ছিলাম আর সেই সময় হচ্ছে, তারপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এবার দেখা এনো, এই দেখো এটা তো আমি দুটো খাইছি বাবা, আমি একটা, এই গুলগুলি তুই খাবি না, এই দেখো এটা খা, খাই দিছি ওরে, আহ পড়ে যাবে, এই দেখো কি কোকোস, এই মিষ্টির সঙ্গে দেখা হইলো রাস্তায়, কার কি করলো, দেখ দেখ ওরে ওরেই খাওয়াচ্ছে, ও খাতে পারে, এই আমি রাখাই দেবো এগুলো দেখে, আহা ধর কোলে নে ওরে, ভালো রাখ সর, আমি তো কাটা দেবো, ধর না, এই দেখো এই দেখো, দৌড়টুকু তুলে দে, আমি খাই নি, দে না দিলি খাবো না, ধর বাবা ধর, একটু ধর, না ধরলা আমাকে ধরতে হবে না, এই তো খামটা আমারে দিবি তো, না ধরলা আমাকে দলে না, তাই তো ঠিক আছে, ক আড়ি আড়ি দিয়ে দেবো তোদের সঙ্গে, আড়ি আড়ি দেবো, আড়ি 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 বাড়ি আড়ি বাড়ি। দেখো বন্ধুরা, ব্লগটা সকালে শুরু করেছিলাম ফুচকা দিয়ে, তো ব্লগটা পুরোপুরি শেষ করতে পারলাম না আজকে, মানে ঝিরিঝিরি বৃষ্টিতে ডিস্টার্ব করে দিল। তো এই যে কুন্ডু মশাই, আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে মেয়েদের জন্য খাবার আনলাম, আমার জন্য একটা ডিম আনলাম, আর ওদের জন্য তিনটা কয়েনেরও খাবার নিয়ে এসেছি 5 টাকা করে। আর যে এই দেখো, এই যে লাভের জাংলা, তো কী বলতো, যার জন্য আমি এত দূরে গেলাম সেই কাজটাই হলো না, আমার বুনুলেন টু পাসা, যার জন্য মানে সরি দাঁড়াও, যার জন্য আমি দোকান অবধি গেলাম, কারণ কি আমাদের একটা নাতিনি এসেছিলো বহির্গাছির থেকে, তো ভাবছিলাম ওর জন্য, একটু কুন্ডু মশাই দোকানে বসে আছে পাগলাদের দোকানে, তো আমি ভাবলাম একটু মাংস আনতে বলে আসি, কারণ কি নাতিনটা আজকে চলে যাওয়ার কথা, তো বারবার বলছিলাম আজকে থাক কালকে যাস। তো সকালে একটু ফুচকা করেছিলাম আর ওই ভাসুর বাড়িতে খাইয়েছে মাংস আজকে দুপুরবেলা, তো আমি ভাবছি রাত্রে আমি রান্না করবো। বৃষ্টি চলে গেছে, হ্যাঁ বৃষ্টিটাও চলে গেল, তো কুন্ডু মশাই মাংস আনতে গেল, যাই হোক একটু বেশি করেই আনবে, যেহেতু নাতিন ছিল তো আসার সময় মানে ভালো লাগছিল না, নাতিনটা চলে গেল ভাসুরের সাথে, আজকেও যাওয়ার কথা ছিল, পড়া মানে পড়া মিস হচ্ছে, তো চলে গেল, আমি চলে আসলাম বাড়িতে, তো যাই হোক কী করবো, আমরা আমরাই রান্না করে খাবো আর কি, নিতো বাবা একটু নেব না, আজকের ব্লগটা যেহেতু পুরোপুরি হলো না, তো তো ব্লগটা পুরোপুরি ব্লগটা করা হলো না, তো আজকে যেটুকু করতে পেরেছি আধো আধো মানে ভাঙা করার ব্লগ, তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর আসলে সকালে আজকে ফুসকা করতে গিয়ে আমার সব লবডঙ্গ হয়ে গেছে। আজকে ভেবেছিলাম পার্কে। হ্যাঁ গো, এই তো ফুসকুটা, জয় জয়। আমি এখন চালের গুঁড়ো খাওয়াই। ওই যে আমার ফুসকুশনা। হ্যাঁ নরমালে। হ্যাঁ ওরা ব্যথা দিস না। এই দেখো তাহলে আজকের মতো আজকের মতো টাটা ভালো থেকো সকলে। না আমরা পচা না, একদম বলবি না পচা, আমরা ভালো। লিংকি পচা, তোর মুন্ডু পচা, লিংকি পচা, টাটা, লিংকি পচা, তুই লিংকি।